নমস্কার, আমি গৌরব আর আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। এই ড্রিম হোম চ্যানেলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রপার্টি ডিটেলস নিয়ে আসি, তাই যারা নতুন আছেন, প্রপার্টি খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা দাঁড়িয়ে আছি বাগুইহাটি জোড়া মন্দিরের ঠিক কাছে, এবং এইখান থেকে রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে লোকনাথ মন্দিরের দিকে, লোকনাথ মন্দিরের ঠিক আগে স্টপেজ কলুপুকুরে আপনাদের একটি নতুন ফ্ল্যাট দেখাবো, একদম রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এবং এখান থেকে কলুপুকুর মাত্র 1 কিলোমিটারের মতন, তাই যারা ভিআইপির কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন বা নিউ টাউন বা সল্টলেকের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন, তারা কিন্তু এই ফ্ল্যাটটিকে নিতেই পারেন। এবার আমরা চলে এলাম কলুপুকুর খেলা মাঠের কাছে। এটি হলো কলুপুকুরের খেলার মাঠ, এবং আমরা এই সাইড থেকে এলাম, এই দিকটা হলো জোড়া মন্দির, এবং ঠিক এর অপোজিট সাইডে আছে চিনার পার্ক। তাই যারা ভিআইপি রোড এবং রাজারহাটের দিকে যেতে চান, তারা এই দিকের ফ্ল্যাটটি নিতে পারেন। এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি চিনার পার্ক মোড়ে গিয়ে মিশেছে, এবং এই মেন রাস্তা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ আজকের যে ফ্ল্যাটটি দেখাবো। এই এরিয়াতে আপনারা ব্যাংক, এটিএম, স্কুল, হসপিটাল, নার্সিংহোম সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। কানেক্টিভিটির দিক থেকে খুবই ভালো একটি জায়গা। এছাড়া কিছুদিন পরে আপনারা চিনার পার্ক মোড় থেকে কিন্তু মেট্রো স্টেশনটিও পেয়ে যাচ্ছেন। এখান থেকে চিনার পার্ক মোড়ের ডিস্টেন্স 1.2 কিলোমিটারের মতন, তাই হাতের কাছে আপনারা কিন্তু সব রকমের জিনিস পেয়ে যাচ্ছেন। এছাড়া সল্ট লেক আপনারা এখান দিয়ে খুব সহজে চলে যেতে পারবেন, কেষ্টপুর হয়ে চলে যেতে পারবেন, বা যদি আপনারা গাড়ি নিয়ে যান তাহলে লেক টাউনের বেলি ব্রিজ দিয়েও চলে যেতে পারবেন সল্ট লেকে। তাহলে চলুন আজকের যে বিল্ডিংটি আছে সেই ফ্ল্যাটটি আপনাদের একবার দেখিয়ে দিই। এখন আমরা বিল্ডিংয়ে এন্টার করলাম। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোরে আছে, একটি খুবই স্পেসিয়াস বড় মাপের ফ্ল্যাট দেখাবো। খুবই কম বাজেটে যাদের একটু বড় মাপের ফ্ল্যাট দরকার আছে, তারা এই ফ্ল্যাটটি নিতে পারেন। এই সরাসরি দেখলেন এই ফ্ল্যাটটি আপনাদের দেখাবো। বিল্ডিংয়ে আপনারা লিফট পেয়ে যাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরে নেবেন, কিন্তু যদি ছাদে যেতে চান তাহলে অবশ্যই লিফটে করে যেতে পারবেন। এই হলো সিঁড়ি। তাহলে চলুন আজকের যে ফ্ল্যাটটি আছে এবার দেখে নেওয়া যাক। এই আমরা ফ্ল্যাটে এন্টার করলাম। ঢুকি আপনারা বিগ ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন, এবং সরাসরি পাচ্ছেন ওপেন কিচেন। রাইট সাইডে একটি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে পূজা রুম করতে পারেন, বা ছোট স্টাডি রুম করতে পারেন, বা কোনো ছোট বসার জায়গা করতে পারেন। এবার আমরা ফার্স্ট বেডরুমটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো ফার্স্ট বেডরুমটি, একটি বিগ সাইজের বেডরুম আপনারা এখানে পাচ্ছেন। বেডরুমটির সাইজ আছে 12 ফিট বাই 15 ফিটের। বেডরুমের ফ্লোরিং আছে ভিট্রিফাইড টাইলস, এবং ওয়ালে পুট্টি করা আছে। ইন্টেরিয়ার কালার আপনাদের করে নিতে হবে। জানলা দিয়ে আপনাদের এই ফ্ল্যাটটির আউটসাইড ভিউ দেখিয়ে দিচ্ছি। এর পাশেও আরেকটি ফ্ল্যাট হচ্ছে একই প্রোমোটারের, মাঝখানে 6 ফিটের ডিস্টেন্স আছে। প্রত্যেকটি ডোর ফ্লাশ ডোর আছে এবং ল্যামিনেটেড করা আছে, আলাদা করে ল্যামিনেশন আপনাদের আর করতে হবে না। এবার আপনাদের কিচেনটি দেখিয়ে দেবো। এই হলো ওপেন কিচেনটি, একটি স্পেসিয়াস ওপেন কিচেন পাচ্ছেন। কিচেনের মধ্যে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার এবং এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা আছে। এবার আপনাদের কমন টয়লেটটি দেখিয়ে দেবো। এই হলো কমন টয়লেট। টয়লেটটির ভিডিও ভালো না আসার জন্য আমরা দুঃখিত, একটু অন্ধকার এসছে। টয়লেটের মধ্যে সব রকম ফিটিংস অলরেডি লাগানো আছে। এছাড়া আপনারা গিজার পয়েন্ট এবং এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটের মধ্যে 6 ফিটের টাইলস লাগানো আছে। এবার আপনারা সেকেন্ড বেডরুমটি দেখে নিন, একটি স্পেসিয়াস খুব বড় মাপের সেকেন্ড বেডরুম আপনারা এখানে পাচ্ছেন। সেকেন্ড বেডরুমটির সাইজও আছে 11 ফিট বাই 15 ফিটের। আপনারা এই বেডরুম মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন। এই বেডরুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং একটি ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটের ঠিক পাশেই আপনারা এই ব্যালকনি এরিয়াটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি একদম সেপারেট করা আছে, ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেটটি। এই হলো অ্যাটাচ টয়লেটটি। এই টয়লেটটির মধ্যেও আপনারা সব রকমের ফিটিংস লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, এবং 650 ফুটের ওয়াল টাইলস লাগানো আছে এবং ফ্লোরিং আছে অ্যান্টিস্কিড টাইলস। এই হলো ব্যালকনিটি।
এরকম ধরনের ব্যালকনি অ্যাটাচ টয়লেটের ঠিক পাশে, এরকম একদম পুরো সেপারেট ব্যালকনি টয়লেট, জেনারেলি দেখা যায় না। খুবই স্পেসিয়াস একটি ফ্ল্যাট আপনারা পাচ্ছেন 2BHK হিসাবে। যারা একটু স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন একটু কম দামের মধ্যে, তারা এই ফ্ল্যাটটি অবশ্যই নিতে পারেন। এই ফ্ল্যাটটির সাইজ আছে 1066 স্কোয়ার ফিটের এবং এই ফ্ল্যাটটির পার স্কোয়ার ফিট রেট আছে 3100 টাকা পার স্কোয়ার ফিট। আপনাদের এই ফ্ল্যাটটির টোটাল দাম পড়বে 33 লক্ষ টাকা, 33 লাখ রুপিস। এবং আপনারা ব্যাংক লোন চাইলে এই ফ্ল্যাটটির ক্ষেত্রে ব্যাংক লোনও পেয়ে যাবেন। এখানে আপনারা টু হুইলার পার্কিং করতে পারবেন, টু হুইলার পার্কিং ফ্রি আছে, এর জন্য আলাদা চার্জ দিতে হবে না। ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারেন। আর যদি আপনারা কোনো প্রপার্টি সেল করতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমরা ভিডিও দিলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।